কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধে আংশিক প্রভাব পড়ল পরিবহন ক্ষেত্রে। আজ কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধে পরিবহন ক্ষেত্রে আংশিক প্রভাব পড়ল ঝাড়গ্রামেও। সোমবার সকাল থেকে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কিষাণ মোর্চার সমর্থকরা রাস্তায় রাস্তায় মিছিল করেন এবং বন্ধ সমর্থনের প্রচার করেন। প্রশাসন পুরো বিষয়ের উপর নজরদারি চালাচ্ছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর ঝাড়গ্রাম সহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল করছে না, তাই রাস্তাঘাটে মানুষজন খুব কম বেরোচ্ছেন। যদিও দোকানপাট খোলা রয়েছে এবং বাজারে মানুষের ভিড় তুলনামূলকভাবে কম। ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে কোনো বেসরকারি বাস ছাড়েনি, এমনকি জেলার অন্যত্র কোনো বেসরকারি বাস রাস্তায় নামেনি। তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ঝাড়গ্রাম ডিপো থেকে একাধিক বাস রাস্তায় নেমেছে। কিষাণ মোর্চার এই বন্ধকে সমর্থন জানিয়েছেন বাস শ্রমিকরাও। বিশ্বনাথ রায়, আজকে কি অবস্থা দেখছেন, কেমন ভাড়া হচ্ছে? ভাড়া তো একদম নেই বললেই চলে। সরকারি বাস কয়েকটা চলছে, বেসরকারি বাস একদম নেই। টুকটাক দোকানপাট খুলেছে, আর এই লকডাউনের পরে এই বন্ধের কোনো মানে মানেই হয় না। একেই রুজি রুটকে তো একদম নেই, সব প্রত্যেকেরই অবস্থা খারাপ। তারপরে সব মানে বন্ধ, মানুষের খুবই অসুবিধা, ইনকাম পাতির অসুবিধা আর কি। লোকজন বেরোচ্ছে রাস্তায় কম, অন্যান্য দিনের থেকে আজকে তুলনামূলক কম। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।